হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার এই টপিকটা হলো ক্লাস টেনের দু হাজার চোদ্দো সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর এবং আমি লং কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা দেখে সেগুলো ক্রিনশট করে নিয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমি এই দু হাজার চোদ্দো সালের সমস্ত সংক্ষেপতা প্রশ্নের উত্তরগুলো পাঠাচ্ছি একজনের অনুরোধে তাহলে চলো বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও ভিডিও করা যাক প্রথমে আছে একের দাগে টপস্পিয়ারের ধুলিকণার উপস্থিতি সর্বাধিক সত্ত দুই কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত তিনশো তিয়াত্তর কেলভিন তিন সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস চার প্রমাণ চাপের মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু বা সিক্স ডাইন পার সেমি সেমিস্কোয়ার এরপরে আছে কোন গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এবারে ছয় কোন জোরটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি তারপরে আছে লেন্স কাকে বলি দুটি গলিয়তল বা একটি গলিয়তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতি মাধ্যমকে লেন্স বলে এবারে আট একটি উত্তর লেন্সের অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রসিগুচ্ছ লেন্সটির ওপর আপত্তিত হয়ে নির্গমনের পর অক্ষের উপর আর আপতিতা হয় কোন বিন্দু পরস্পর মিলিত হয় এই বিন্দুতে উৎপন্ন প্রতিবিম্বটি সদ না অসৎ এটা উত্তর হবে সদ আর এই যে বলেছে না বিন্দুটা পরস্পর মিলিত হয় তার কোটা উত্তর হবে ফোকাস এরপরে আছে নয় উত্তর লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে ফোকাসি তারপরে দশ দীর্ঘ পর্যায় সারণি গ্রুপের সংখ্যা কটি আঠেরোটি এবার এগারো দীর্ঘ পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা আটটি পরে বারো সিএলের পারমাণবিক আকারের তুলনায় সালফারের পারমাণবিক আকার বড় তারপরে তেরো তৃতীয় পর্যায়ে সর্বাধিক বিজার ধর্ম সোডিয়াম বা এনে তারপরে আছে অনুতে চোদ্দী বন্ধনের মোট সংখ্যা ছয়টি পনেরো ক্যালসিয়াম ক্লোরাইডের একটি দরিদ্রজি তারপর জল একটি প্রলার দ্রাবক তারপরে আছে সতেরো মিথেন অনুতে সমযোজি বন্ধনের মোট সংখ্যা চারটি তারপরে আছে আঠেরো বলেছে বিশিষ্ট মোটা ও সরু তারা তামাত্মারের মধ্যে কোনটি রোধ বেশি সরু তারপরে উনিশ তড়িৎ প্রবাহ একক কি ওয়াট তারপর কুড়ি ফিউজ কি সীশা ও তিন দ্বারা গৃহীত এক ধরনের সংকট ধাতু যাহা রোধাঙ্ক ও গণনাঙ্ক কম তাকে বলা হয় ফিউজ বন্ধুরা এই ছিল আজকে আমার এই শর্ট কোয়েশ্চেন এবার আমি তোমাদের যে লং কোয়েশ্চেনগুলো দেখে দেব তোমরা সবাই স্ক্রিনশট করে নেবে এবং করে নিয়ে পার সেগুলো করার চেষ্টা করবে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ হলো তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো থাকে তাহলে তোমরা লাইক করে দেবে তোমাদের মতামত কমেন্ট লিখে দেবে এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব